আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। দেখেন আমাদের প্রবাসীদের আসলে অনেকদিন চীনাহারি বন্ধ দেওয়ার কারণে এরা আর কি পিকনিক করতেছে, তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব যে আসলে আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আসি তারা একটু সময় পেলে কিভাবে মানে আনন্দ ফুর্তি করি বা কিভাবে মানে পিকনিক করে খাওয়া দাওয়া করি, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এ ধরনের ভিডিও আরো দেখতে পারে। দেখেন এটা হলো আমার বাবুর্চি ভাই, পাক করতেছে কদ্দুস বাবুর্চি নাকি কদ্দুস বাবুর্চি পাক করতেছে। দেখেন তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের অবশ্য খিচুড়ি হচ্ছে। দেখেন এখানে সবাই আছে মানে বন্ধ 11 দিন বন্ধ আর কি এদের, সেই কারণে আর কি পিকনিকটা করা হচ্ছে, মানে রুমের সবাই মিলে পিকনিক করা করা হয়। এখানে আছে দেখেন বড় ভাইরা আছে সবাই, আর এখানে পাক শাক চলতেছে মোটামুটি। জাল হচ্ছে না নাকি গরম হয় নাকি? তো দেখেন এগুলো আর কি আদা দিচ্ছে, কি কি দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে আর কি মোটামুটি ভাবে শেষ করা হচ্ছে। এরপরে আর কি দেখেন আমাদের খিচুড়ি আর কি মোটামুটি চাউল ডাউল সম্পূর্ণ করেছে মিশায় মানে পানিতে ধোয়া শেষ। তো মাংসটা অবশ্য দেখাবো, আমি মাংসটা আপনাদেরকে একটু দেখা আসি। তো আমাদের মাংস টাংস এগুলো সমস্ত কিছু পাক শাক চলতেছে, তো মাংস অবশ্য রেডি হয়ে গেছে। দেখেন খোলেন দেখি একটু কীরকম পাক করছে। ও মুরগি না, একটা না দুটো আনাইছে, দুইটা মানে আনিলো, এগুলো রান্না করে রাখছে, লাস্টে সবাই মিলে খিচুড়ি পাক করে একসাথে খাওয়া হবে আর কি। তো চলুন আমরা ওইখানে যাই খিচুড়ি পাকটা দেখি। তো দেখতেই পারতেছেন অনেকগুলো মানে লোকজন আছে এখানে, খিচুড়ি আর কি পাক শাক চলতেছে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা আর কি আর কি দেখাবো, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যে আসলে আমরা মালয়েশিয়ান প্রবাসীরা যারা আসি তো আনন্দ ফুর্তি করার জন্য এই মাত্র আমাদের বোম দেখি বোমটাও এসে গেছে। এই দেখেন এটা বোম, এটা জাস্ট চীনাহারি উপলক্ষে এরা নিয়ে আসছে, খুব সুন্দর। তো এখানে সব কিছু দেওয়া চলতেছে। তো দেখেন এখানে হলুদ মরিচ দেওয়া হচ্ছে, এটা মানে রুমের সামনে আর কি। এটা কি হলুদ দিলেন না? আমাদের বাবুর্চি সম্পূর্ণ মোটামুটি ভালো আছে, খুব ভালো পাক করতে পারে, দেশেও মনে এটি করছে নাকি আল্লাহ জানি না, তবে না করলে ওইগুলো অংশগ্রহণ করছে আর কি। দেখতেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ, ভালো লাগলে শেয়ার করুন বেশি বেশি করে। এটা আর কি লবণ দেওয়া হচ্ছে না, খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হবে তাই না? বাবুর্চি ভালো আছে তোমাদের? খিচুড়ি খুব টেস্ট হবে, সমস্যা নেই। তো দেখতেই পারতেছেন চাউল দিচ্ছে আর কি আমাদের বাবুর্চি সাহেব, সুন্দর আর কি পাক শাক করছে, ধোয়া রে ভাই থাকা যায় না। লড়াদেন খারাপ হলে লড়াদেন, মোটামুটি চাউল দেওয়া শেষ, এখন রান্না বান্না চলতেছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আর কি। এই যে আমাদের বাবুর্চি সাহেব এখন আর কি খিচুড়ি লাড়াচাড়া করতেছে, মোটামুটি বাজের মতো হয়ে গেলে এরপরে ঝোল দেওয়া হবে আর কি। তো দেখতেই পারতেছেন এখন খিচুড়িতে আমরা পানি দিচ্ছি। হ্যাঁ লাগবে তো, পানি লাগবে না? দেখেন পানি দিচ্ছে, তো মোটামুটি খিচুড়ি হলে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো। তাহলে মাংস আর কি খিচুড়ির ভিতর দেওয়া হবে, তো আমি ফাঁক থেকে দেখাচ্ছি অবশ্য। দেখেন কিভাবে আর কি দিচ্ছে, ওই সাইডে যান ওই সাইডে যান। হ্যাঁ দেখেন মাংস দিয়ে একদম মিশানো হবে আর কি। হ্যাঁ এখন লাড়া দেন, লাড়া দিলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়িটা আসলে হয়ে গেছে, এর পরবর্তীতে পরিবেশন করা, খুব সুন্দর না, খুবই স্বাদ লাগে। এখানে টেস্ট করতেছে বড় ভাইরা যে আসলে খিচুড়িটা কেমন হলো, দেখা যাচ্ছে সব কিছু। আর বাবুর্চি সব তো এখানে আছে দেখতেই পারতেছেন, তো মোটামুটি অ্যাকচুয়ালি অনেক ভালো আর কি। এরপর পরবর্তীতে আর কি খাওয়াটা আপনাদেরকে দেখাবো।
তো দেখতেই পারতেছেন আমাদের খিচুড়ি হয়ে গেছে, অবশ্যই এখন প্লেটে প্লেটে পরিবেশন করা হবে। তো দেখতেই পারতেছেন আসলে পরিবেশনটা আসলে এভাবেই করা হবে, দেখেন কত সুন্দর খাওয়া। এই যে আমার বিয়েই এখনো দেয় না, অবশ্যই সামনে দিবে আর কি কিছুক্ষণের ভিতরে। তো দেখেন এখান থেকে আর কি সবকিছু আর কি দেওয়া হচ্ছে। বসবো আমি ওই সাইডে বসবো, সমস্যা নেই, ওই সাইডে বসবো। দেখেন সবাই আর কি মোটামুটি এভাবে আর কি আমরা একটা ছোট একটা পিকনিকের আয়োজন করছিলাম, তাই আর কি খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।